দিদি, আমি খুব মোটা হয়ে যাচ্ছি, আমার ওজন কমানো প্রয়োজন। সকলেই বলে মাংস খাওয়া চলবে না, মাংস বাদ দিতে হবে। কি করি বলুন তো, আমি তো মাংস খেতে ভীষণ ভালোবাসি। এটা আমার কমেন্ট নয়, এটা আমার কমেন্ট বক্সের কমেন্ট, সেটা তুলেই আজকের ভিডিওটা শুরু করলাম। তার কারণ আমার খুব মজা লেগেছে এই কমেন্টটা, মাংস খেতে ভালোবাসে এরম মানে ভালোবাসে না এরকম মানুষ সত্যি নেই। কিন্তু সত্যি তো ওজনটাও বেড়ে যাওয়াটা একটা ব্যাপার, কিভাবে কমানো যায় মাংসকে সাথে রেখে অবশ্যই, এবং সেটা কি মাংস যেটা খেলে আপনার ওজন কমেও যেতে পারে অথচ আপনি খেতেও পারেন, বলবো। কিন্তু তার আগেই বলি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশে এই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি মাংস খেয়েও কিভাবে ওজন কমানো যায়। প্রথমেই আগে এই দ্বন্দ্বটাকে কাটিয়ে নি, মাংস খেয়ে ওজন কমানো যায় এ কথা খুব সত্য, কিন্তু অবশ্যই সেটা মুরগির মাংস অর্থাৎ চিকেন। কিভাবে সম্ভব সেটা এবার শুনে নিন। প্রথমেই বলি চিকেন স্যুপ, চিকেন ক্লিয়ার স্যুপ খেতে পারেন, তার সঙ্গে একটু সালাড খেতে হবে, তার সঙ্গে সবজি খেতে হবে। সবজিটা যদি হয় অলিভ অয়েলে ভাজা তাহলে খুবই ভালো হয়, আর সেই সঙ্গে খেতে হবে পাস্তা। পাস্তাও আপনি খেতে পারেন, খেতে হবে মানে কি আপনি স্যুপের সঙ্গে ইচ্ছে করলে পাস্তাটাও খেতে পারেন, মানে ওই চিকেন ক্লিয়ার স্যুপের মধ্যে একটু পাস্তা দিয়ে দিলেন সেটাও করতে পারেন। আর যদি সবজি দেন তাহলে সেটা যেন ভাজাটা অলিভ অয়েলে ভাজা হয় সেটাও করতে পারেন, অথবা আপনি শুধু তো স্যুপ খেতেই পারেন, তাতে কিন্তু আপনার ওজন তো কমবেই কিন্তু আপনার মুখের স্বাদটাও ঠিকঠাক পূর্ণ হবে। মুরগির সালাড অর্থাৎ মুরগি দিয়ে, মুরগির মাংস দিয়ে সালাড তৈরি করে খেতে পারেন। মুরগির মাংস বাড়িতে রান্না করুন, হালকাভাবে রান্না করুন, সেই মাংসটা আপনি রান্না মাংসটা থেকে মাংসটা তুলে কিছুটা মাংস ওখান থেকে খুলে নিলেন, তার সঙ্গে বিনস, ক্যাপসিকাম, একটু গাজর, একটু সেদ্ধ করা ব্রোকলি, তার সঙ্গে একটু পেঁয়াজ কুচি, তার উপরে একটু গোলমরিচ, নুন, সর্ষে গুঁড়ো, একটু অলিভ অয়েল, সঙ্গে একটু ভিনেগার দিতে পারেন। এইভাবে আপনি সালাডটা তৈরি করে খেতে পারেন। আবার এই সালাডটা আপনি অন্যভাবেও করতে খেতে পারেন, সেটা হচ্ছে রুটির মধ্যে ঢুকিয়ে আপনি খেতে পারেন, অথবা স্যান্ডউইচের মতো তৈরি করেও আপনি এটা খেতে পারেন। সেটাতেও কিন্তু আপনার পেটটাও ভরবে, ওজনও কম হবে, এবং মুরগির মাংস খাওয়াটাও কিন্তু হবে। এবার একটা রেসিপি বলি যেটা মুখরোচক এবং ওজন কমাতেও সাহায্য করবে, অবশ্যই চিকেন থাকবে। কি সেটা বলি, প্রথমে একটু আদা নিলেন, অল্প পরিমাণ রসুন নিলেন, অল্প পরিমাণ কাঁচা লঙ্কা নিলেন, 7 থেকে 8টা কাঠবাদাম নিলেন, আর একটু নুন নিলেন। সেই সঙ্গে আপনি যদি চিকেন কিমা পান তাহলে খুব ভালো, আর যদি তা না পান তাহলে হাড়গুলো খুলে মাংস যেটা রয়েছে সেটাকে আরও কুচি কুচি করে একদম কেটে কিমার মতো যতটা সম্ভব করে নিয়ে একসঙ্গে মিক্সারে দিয়ে ব্লেন্ড করে নিলেন ভালো করে, নিয়ে সেটাকে একটা পেস্ট তৈরি করে নিলেন। তারপর তার সঙ্গে একটু পেঁয়াজ কুচি আর একটু ধনে পাতা কুচি করে একসঙ্গে করে মেখে নিয়ে এটা গোলের গোল গোলাকৃতি বলের মতো করে নিলেন, নিয়ে সেটাকে ফ্রাই প্যানে 1 টেবিল চামচ তেল দিলেন অথবা তার থেকেও কম, যতটা না হলে নয়, এরকম তেল দিয়ে ভালো করে ভেজে নিলেন। নিয়ে খান, ভীষণ মুখরোচক, আমার তো জিভে জল এসে যাচ্ছে ভাবলেই, ভীষণ মুখরোচক, এবং আপনার স্বাস্থ্যও ঠিক রাখবে, ওজন বাড়াবে না, এবং মুরগিও আপনি খেতে পাচ্ছেন। আমি এটা এর মধ্যে যদি কখনো করে থাকি আমি নিশ্চয়ই আপনাকে দেখাবো, এই রেসিপিটা দুর্দান্ত খেতে হয়, দেখতেও ভীষণ ভালো হবে। এবার বলবো সেদ্ধ মুরগি, একদম নাকশিট করবেন না, সেদ্ধ মুরগিও কিন্তু খুব টেস্টি মানে হয়, বা টেস্ট করে খাওয়াও যায়, যেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো, এইটা আমার মনে হয় সকলেরই খাওয়া উচিত। কি করবেন একটু বলি, মুরগিটা মুরগির মাংসটা হাড় থেকে ছাড়িয়ে একটু সেদ্ধ করে নেবেন, তারপর সেটাকে বা সেদ্ধ আপনি তখনই নাও করতে পারেন, একসাথেও করতে পারেন, মুরগির মাংসটা দিলেন প্রেশার কুকারে অথবা আপনি একটা হাঁড়িতেও করতে পারেন, মুরগির মাংস দিলেন, তার সঙ্গে কয়েকটা পেঁয়াজ কুচি দিলেন, আদা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো,
মানে শুকনো লঙ্কার হালকা গুঁড়ো দেবেন, বেশি নয়, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ অলিভ অয়েল অথবা আপনি সানফ্লাওয়ারও ইউজ করতে পারেন এক্ষেত্রে, সঙ্গে একটু নুন দেবেন, একটু ধনে পাতা, ধনে গুঁড়ো তো বললামই দেবেন, দিয়ে ভালো করে গোটা গরম মশলা অবশ্যই দেবেন সাথে, দিয়ে ভালো করে প্রেশার কুকারের মুখ ঢেকে 5 থেকে 6টা সিটি দিন, একদম গলে যাবে ব্যাপারটা, মিশে যাবে, সেইটা আপনি খেয়ে দেখুন, যেমন মুখরোচক তেমনি নির্ভয় আপনি খেতে পারেন, আপনার ওজন বাড়ার কোনো রকম চান্স নেই। আরও প্রচুর এরম রকমারি খাবার রয়েছে যেটা খেলে আপনার ওজনও বাড়বে না, অথচ মাংস খাওয়ার যে রসনা তৃপ্তি হবে, পরবর্তীকালে আশা করব আমি নিশ্চয়ই বলবো আরও বেশ কয়েকটা রেসিপির কথা এরকম যেটা আপনার উপকারে আসবে। লাস্ট যে রেসিপিটা এই মুহূর্তে বলছি আজকের ভিডিওতে, সেটা হচ্ছে খুব সহজ পদ্ধতি মুরগির মাংসের। তো আগেই বললাম যে আপনি একটা স্যুপ করে খেতে পারেন, ক্লিয়ার স্যুপ যেটা, তার সঙ্গে আপনি সবজি তো দিতেই পারেন, একটু নুডলস দিয়ে দিলেন, সবজি যদি নাও পান হাতের কাছে একটু নুডলস দিয়ে দিলেন, দিয়ে সেটা যদি খেতে পারেন আপনার পেটটাও ভরবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। ওপরে অবশ্যই একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবেন, একটু নুন ছড়িয়ে দেবেন, দুর্দান্ত খেতে লাগবে এবং সেটা আপনার ওজন কমাতে সাহায্য করবে, ওজন বাড়বে না এবং মুখের স্বাদও ঠিক থাকবে। আজকের ভিডিও থেকে তাহলে মোটামুটি কিছু রেসিপি পাওয়া গেল, যারা ওজন বৃদ্ধি করতে চাইছেন না, ওজন ঠিক রাখতে চাইছেন অথচ মাংস খেতে চান, তাদের জন্য বলি চিকেন খেতেই পারেন, এইভাবে খেতেই পারেন, তাতে আপনার ওজন বৃদ্ধির কোনো চান্স নেই বা কোনো ভয় থাকবে না। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন, আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ওজন কমানোর জন্য এই রেসিপিগুলো খেতে থাকুন, আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।